আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। সন্তান বা স্বামীর প্রয়োজনে বাংলা সিনেমায় চরম দুঃসময়ে সাবানা যেমন হঠাৎ আইনজীবী হয়ে যান, ঠিক তেমনটাই হলো মঞ্জুর আল মাতিনের ক্ষেত্রেও। সবাই প্রেজেন্টার হিসেবে চিনেন তাকে, কিন্তু হঠাৎ করে শিক্ষার্থীদের দুঃসময়ে তাদের পাশে আইনজীবী হিসেবে দাঁড়িয়ে গেলেন মঞ্জুর আল মতিন। অর্থাৎ যখন দেশের প্রয়োজন হলো, নিজের আইনি পোশাকটা লাগিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন স্টুডেন্টদের পক্ষে, দেশের পক্ষে। যারা তাকে নিউজ প্রেজেন্টার হিসেবে দেখে অভ্যস্ত, সবার কাছে ব্যাপারটা বাংলা সিনেমার মতোই মনে হওয়ার কথা। জীবনের গল্প মাঝে মধ্যে সিনেমার গল্পকেও হার মানায়, মঞ্জুর আমাদের সেটাই দেখিয়ে দিলেন। এরই মধ্যে ঝাঁঝালো বক্তব্য দিয়ে সবার নজর কেড়েছেন তিনি। নিরস্ত্র শিক্ষার্থীদের উপর আর্মির গুলি, সাধারণ পোশাক পরিহিত দুষ্কৃতকারীর গুলি ছোড়া, ছোট রিয়ার হত্যা, জানালা বদ্ধ করতে গিয়ে আহাতের চোখে গুলি লেগে নিহত হওয়ার কথা ইত্যাদি সবকিছু খুব সুন্দর করে উপস্থাপন করেছেন মঞ্জুর আল মতিন। সঙ্গে আরও দুটা জিনিস হাইকোর্টের কাছে দাবি করেছেন। এক, নিরস্ত্র শিক্ষার্থীর উপর কোনো মতেই গুলি ছোড়া যাবে না। জিম্বিকৃত ছজনকে আদালতের সামনে এনে জিজ্ঞাসাবাদ করা হবে যে তাদেরকে জিম্বি করা হয়েছিল কেন, জিম্বি করা হয়েছিল কিনা। মঞ্জুর আল মতিনের বাবাও ছিলেন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি। এরই মধ্যে মঞ্জুর আল মতিনকে নিয়ে একটি মহল নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে তার এক ব্যাচমেট দাবি করেন, মঞ্জুর আল মতিন ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের সাথে 2003-04 সেশনে ভর্তি হয়েছিল তাদের ব্যাচমেট। বিচারপতির ছেলে হিসাবে সকলে জানতেন সে শিবিরে সাথী পদে ছিল, ছাত্র শিবিরে কর্মীদের মোটিভেশনাল বক্তা হিসেবে কাজ করত। সে এখন নিরপেক্ষ বা টকশোর মাঝে বসলে নিরপেক্ষ, এমন প্রশ্ন তুলেন। তবে এই ধরনের দাবিকে নাকচ করে মঞ্জুর আল মতিনের সঙ্গে একতা ঘোষণা করেছেন নেটিজেনরা। তারা বলছেন যে এখন সরকারের বিরুদ্ধে কথা বলবে সেই শিবির, এগুলো পুরানো নাটক, নতুন কিছু ট্রাই করেন। সে পোস্টদাতা ব্যাচমেটকে আরেকজন বলছেন, অন্যায়ের প্রতিবাদ করলেই শিবির, আপনি তো ছাত্রলীগের অনেক বড় নেতা ছিলেন, আপনি কেন অন্যায়ের প্রতিবাদ করেননি? আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন সাদাকে সাদা আর কালোকে কালো। আপনারা যদি অন্যায়ের প্রতিবাদ করতেন তবে সবাই আপনাদের শ্রদ্ধা করত, আপনারা শুধু পারেন ট্যাগ দিতে। সেই তো দায়িত্ব পালন করেছে, যদিও তিনি শিবির কিনা জানি না। আমার মনে আপনি যদি কাল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন তাহলে দেখবেন আপনার অনুসারী ছোট ভাইরা আপনাকে পরশু ট্যাগ দিবে আপনিও শিবির করতেন। এটাই চলছে বিশ্ববিদ্যালয়ে। অন্যদিকে মঞ্জুর আল মতিনের সহকর্মী প্রেজেন্টার ইসরার আমিন লিখেছেন, গাছ যত বড় হয় ততই নুয়ে পড়ে, আর মানুষকে বড় করে তার বিনয়। মঞ্জুর আল মতিন আমার ব্যাচমেট ও সহকর্মী, একসাথে নিউজ সেটে বসে অনেকটা সময় পার করাই, খুব কাছ থেকে দেখেছি মানুষটাকে। দলমত সবকিছুর ঊর্ধ্বে মঞ্জুর ভাই আমার দেখা অসাধারণ একজন মানুষ। নিজেকে প্রচার করার কোনো ইচ্ছা কখনোই তার মধ্যে দেখি নাই, অথচ প্রচণ্ড প্রচার বিমুখ এই মানুষটাই আজ সাধারণ মানুষের জন্য জ্বলে উঠেছে, প্রচণ্ড সাহস নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। দেশের পরবর্তী প্রজন্মের কাছে দারুণ একটা উদাহরণ হয়ে থাকবে সে। তাকে নিয়ে সকল অপপ্রচার নিপাত যাক, তোমার সাথে আছি মঞ্জুর ভাই।